Welcome to my new videos. So guys, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো অনেকদিন পরে আজকে আবার একটু চান্স পেলাম তোমাদের সামনে আসতে, ঠিক আছে? তো চলো আজকে তোমাদেরকে সবাইকে কলকাতার টপ মোস্ট 100 প্লেস আজকে ভিজিট করাবো, ঠিক আছে? যেটা নাম হচ্ছে তোমার পার্ক স্ট্রিট সেমেট্রি, ঠিক আছে? তো পার্ক স্ট্রিট সেমেট্রি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট নন চার্চ সেমেট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেটা 1767 রেডি হয়েছিল, কন্টিনিউ ওটা ইউজ হয়েছিল 1830 পর্যন্ত, তারপর ওটা ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? তো তারপর থেকে মোটামুটি ওই মেনটেন লোকজন আছেন, ওখানে মেনটেন হচ্ছে সব কিছু, ঠিক আছে? তো এখন ওটা ওখানে ভিজিটিং প্লেস মতো হয়ে গেছে, যেটা এখন কম বেশি সব ওখানে ভিজিট করতে যায়। তো চলো আজকে তোমাদেরকে ওখানে ঘোরাবো, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো আর সাথে থাকো। চলো তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাচ্ছি, তোমাদের সাথে আবার প্লেসে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস, আমরা এখন চলে এসেছি সেমেট্রির সামনে, ঠিক আছে? তো এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছ? তো আসলে তোমাদের দেখিয়ে দিই আগে এখানে টিকিট কাউন্টার, এটা এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি ফি দেওয়াই আছে, যদি ক্যামেরা নিয়ে আসো তাহলে এখানে 50 রুপিস করে পার পার্সন, আর নর্মালি 20 রুপিস করে পার পার্সন, ঠিক আছে? চলো এটা হচ্ছে গেট, এদিকে ঢুকবো এবারে। আমি এখন সেমেট্রির ভেতরে চলে এসেছি, তো আমার আশপাশে দেখতেই পাচ্ছ। তো তোমাদের এখন পুরোটা ঘুরিয়ে দেখাবো ভেতরটা কি আছে না আছে, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো গাইস, এই পার্ক স্ট্রিট সেমেট্রিটা আমাদের 1767 এটা তৈরি করা হয়েছিল। এটা বেসিক্যালি ব্রিটিশ অফিসার এবং তাদের ফ্যামিলির জন্য এই সেমেট্রিটা তৈরি করা হয়েছিল তখন। সো গাইস, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনে ছোট বড় অনেক রকম এখানে সমাধি বানানো হয়েছে, যেগুলো বেসিক্যালি তোমাদের ব্রিটিশ অফিসার এবং তাদের ফ্যামিলির জন্য এগুলো ইউজ করা হতো। এটা মোটামুটি 1767 থেকে 1830 পর্যন্ত এটা চলেছিল, এটা ইউজ করা হয়েছিল তখন, ঠিক আছে? তো এখানে অনেকজনকে এখানে সমাধি করা হয়েছিল। তো এবার অনেকজনের নামই আছে, তো আমার অত নামগুলো এখন তো মনে নেই, ঠিক আছে? আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো, ওখানে দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো ডেসক্রিপশানটা একটু ফলো করে নিও। Back to those days I was running in one place, set a pace.
এখানে এটা দেখতেই পাচ্ছ কীরকম ভেঙে কি অবস্থা হয়ে রয়েছে, ঠিক আছে? তো এটা ওপেন হয়ে রয়েছে মোটামুটি। তো অনেক ইংলিশ মুভিতে তোমরা দেখো না এরকম যে হঠাৎ করে এরকম আসলো রাতেরবেলা, ঠিক আছে, হঠাৎ করে ওপরে একটা হাত বেরিয়ে উঠলো, ঠিক আছে? তো তোমাদেরকে এইটুখানি বলবো, ঠিক আছে, তোমরা আসবে এখানে ধীরে সুস্থে সাবধানে, এখানে সব ভিডিও করো বা ফটো তুলে যাই করবে এখানে সব সাবধানে দেখে শুনে করবে, কেননা এটা একটু বুঝতেই পারছো, ঠিক আছে? তো বেশি ডিটেলে বলছি না, তোমরা ভিডিওতে দেখলে তো বুঝতেই পারছো কীরকম কী, ঠিক আছে? তো তোমরা বি কেয়ারফুল, এখানে এসে ভালোভাবে সব ঘুরে যাবে, এমনি জায়গাটা খুবই ভালো লাগবে, ঠিক আছে? তো একা এসো না, একা আসলে হয়তো ভয় লাগতে পারে তোমাদের, ঠিক আছে? তো সাথে কাউকে না কাউকে একটু নিয়ে এসো আর এটা দেখে যাও। মোটামুটি বলছি তোমাদের রেকমেন্ড করবো এটাও যে এটা ঘুরলে মোটামুটি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো এটা এসে ঘুরে যেতে পারো। তো এটা হচ্ছে তোমার এখানে নিয়ার মেট্রো স্টেশন আছে দুটো, যেটা হচ্ছে তোমার পার্ক স্ট্রিট আর ময়দান, দুটো থেকে সেম ডিস্টেন্স, এটা 1 কিলোমিটার করে রাস্তা, এটা তোমরা আসতে পারো, ঠিক আছে? তো এখানে টাইমিংটা হচ্ছে তোমার সকাল 10টা থেকে ওপেন হয়ে যাচ্ছে, 10টা থেকে 5টা এখানে টাইমিংটা রয়েছে, ঠিক আছে? সবাই ক্লোজ চলে যায়, ক্লোজ চেঞ্জ করে। তোমরা যখন আসবে একদম কেয়ারফুলি চলাফেরা করো ভেতরে, কেন একটু ডেঞ্জার হতে পারে। তোমরা আসো এখানে, জায়গাটা ঘুরে যাও, খুবই ভালো লাগবে, ঠিক আছে? তো চলো আমরা এখানে এই মুহূর্তে এখন ভিডিওটা আমাদের শেষ করতে হবে, কারণ আজকে হয়তো অফিস আছে, আবার বেরোতেও হবে, ঠিক আছে? তো অলরেডি অনেকটা লেট করেও ফেলেছি, ঠিক আছে? কারণ অনেকটা বড় জায়গা, তো ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে যাচ্ছে। সো গাইস, ফাইনালি আজকে ঘোরা কমপ্লিট করে কিছুক্ষণ আগে বাড়িতে চলে এসেছি। তো ঘোরা মোটামুটি খুবই ভালো হলো। তো তোমাদেরকেও বলছি, তোমরাও পারলে ওখানে সময় করে একবার গিয়ে ঘুরে আসতে পারো, খুবই ভালো জায়গা আছে মোটামুটি। তো কলকাতার মধ্যে top 10 most 100 places মধ্যে ওইটা একটা পড়ছে, কিন্তু তোমরা ওখানে নেটে সার্চ করলেও পেয়ে যাবে দেখতে, ঠিক আছে? তো ওখানে তোমরা যাবে, ওখানে 10টা থেকে 5টা যে টাইমিংটা বললাম, ওই টাইমের মধ্যে ওখানে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো, ঠিক আছে? তো টিকিট ফেয়ার ওখানে 20 rupees করে রাখছে ওখানে, আর যদি তোমরা ক্যামেরা যদি কেউ ক্যারি করো তাহলে সেক্ষেত্রে 50 টাকা করে লাগবে, ঠিক আছে? তো এই ভিডিওটা একটা ইনসিডেন্ট আমার সাথে হয়েছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, ঠিক আছে? যে আমি এর আগের সপ্তাহতেই গেছিলাম, যে এই জন্য আমার একটু লেট হয়ে গেলো ভিডিওটা একটু পোস্ট করতে, কেননা আমি এর আগে একদিন গেছিলাম আগের সপ্তাহতেই। তো সেদিন আমার সাথে হলো কি, যে আমি ভিডিও করছিলাম ওখানে, অনেকগুলো শটই আমার নেওয়া হয়ে গেছিলো, তারপরে দেখলাম হঠাৎ করে মানে আমি একটা ওখানে ভুল করে ফেলেছিলাম, যেটা হচ্ছে আমি এক জায়গায় বুঝতে পারিনি, আমি এক জায়গায় উঠে পড়েছিলাম, ঠিক আছে? তো তারপর থেকে দেখছিলাম যে আমার ফোনটা হঠাৎ করে পুরো অটো টাচ হয়ে গেলো, মানে আমি আর কিছু ফোন ইউজই করতে পারছি না,
তো কন্টিনিউ রকমই হয়ে থেকে গেল, আমি কিছু ভিডিও আর কিছু করতেই পারলাম না। প্লাস দেখলাম যে তোমার হঠাৎ করে দেখি বৃষ্টি আসা শুরু হয়ে গেল, ঠিক আছে। তো আমি যেই গেট থেকে বেরিয়ে গেলাম ওই ভয় পেয়ে, তারপরে দেখলাম যে বৃষ্টি একদম স্টপ হয়ে গেল, ঠিক আছে। তো এই কারণের জন্য আমি সেমটা পুরো আমার কন্টেন্টটা আমি পুরো রেডি করতে পারিনি, তার জন্য আমাকে সেকেন্ড টাইম আমাকে আবার ভিজিট করতে হলো, ঠিক আছে। তো তোমাদের তোমরাও যাও, তোমাদের সাথে যারা গেছো তারা হয়তো জানি না তাদের সাথে এরকম কোনো রকম ইনসিডেন্ট হয়েছে কিনা, তো ঠিক আছে। তো যারা যাবে যাও গিয়ে দেখো এরকম তোমাদের সাথে যদি কারোর সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে কোনো রকম কিছু, তো তোমরা আমার কমেন্ট করে আমাকে জানাতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে একটু জানিও, আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও ভিডিওটা, ঠিক আছে। তো সবাই ভালো মতো থাকো, সুস্থ থাকো, ওকে, চলো বাই।